দর্শক, আমরা এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল এলাকায় যেতে চাই। সেখানে শিক্ষার্থীরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জড়ো হয়েছেন এবং মিছিল করে তারা বের হচ্ছেন। এই মুহূর্তে কি অবস্থা সেখানে জানবো। আরিফুর রহমান সবুজ সেখানে রয়েছেন। সবুজ, সেখানকার পরিস্থিতি জানাবেন, আন্দোলনকারীদের উপস্থিতি আপনি সেখানে কেমন দেখছেন, কোথায় কর্মসূচি পালন করবেন তারা আজ? আগে যারা শহীদুল্লাহ হলের যে মিছিলটি, সেটি মিছিলের একটি অংশ মূলত ঢাকা মেডিকেল কলেজের সামনে দিয়ে শহীদ মিনারের দিকে যাচ্ছিল। মাঝপথে একটি বাসে, যে বাসটিতে বেশ কয়েকজন ছিল, তাদেরকে ছাত্রলীগ, যুবলীগ সন্দেহে যারা আন্দোলনকারী তারা মূলত এই বাসটির উপর হামলা চালায়। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিক্ষুব্ধ শিক্ষার্থী যারা মিছিলে ছিল তারা এই বাসটির যে কাজ ভাঙচুর করছে, যারা ভিতরে আছে, যদিও তারা বলার চেষ্টা করছে তারা আসলে ছাত্রলীগ বা যুবলীগের কেউ নয়, তারা এটি বোঝানোর চেষ্টা করছে কিন্তু বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এখানে ভাঙচুর করার এবং তাদেরকে তারা ছাত্রলীগ হিসাবেই মূলত তাদেরকে এখানে যেটি হয়েছে, তিনটার পর থেকেই মূলত যারা সাধারণ শিক্ষার্থী তারা এই শহীদুল্লাহ হলের সামনে মূলত জড়ো হচ্ছিলেন। বিশেষ করে সায়েন্সের যে হলগুলো রয়েছে, কার্জন হল, ফজলুল হক হল, এই শিক্ষার্থীগুলো এই জড়ো হচ্ছিলেন এবং সেখান থেকে একটি অংশ হলের সামনেই আছে। মূলত তারা যেটি বলছে যে হলকে প্রোটেক্ট দেওয়ার জন্য, এবং বাকি যে বেশ কয়েকটি অংশ বিচ্ছিন্নভাবে এখন শহীদ মিনারের দিকে রওনা হয়েছে এবং মিছিলটি শহীদ মিনারের দিকে ধাবিত হয়েছে এবং শিক্ষার্থীদের প্রত্যেকে হাতে যেহেতু কালকে তারা হামলার মুখে পড়েছিলেন এবং হামলা করা হয়েছিল, সে কারণে প্রত্যেকের মধ্যেই আসলে সবার হাতে হাতে লাঠি, সোঁটায় ইটপাটকেল রয়েছে এবং তারা বলছেন যে তাদের উপর যদি কোনো রকম হামলা হয়ে থাকে তাহলে তারা তাদের নিজেদের জন্য, নিজেদের প্রোটেক্ট করার জন্য এই লাঠিসোঁটা নিয়েছেন এবং তারা বলছেন যে তাদের অবস্থান আসলে শান্তিপূর্ণ এবং শান্তিপূর্ণভাবেই কালকের যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে তারা আজকে শহীদ মিনারে অবস্থান দেবেন এবং এর পাশাপাশি এক দফার যে আন্দোলন সেই এক দফার দাবিতে যে আন্দোলন। সবুজ, ধন্যবাদ আপনাকে।